আজ থেকে 109 বছর আগের 1 জুলাই মাস, ফোর্ট উইলিয়ামে মাথা উঁচিয়ে রয়েছে জ্যাকিউনিয়ন। সাহেবি বুট পিষে দিচ্ছে বাঙালির কলজে, লড়াই চাই, লড়তে হবে। অগ্নিযুগের লেলিহান শিখা উত্তপ্ত করে তুলেছে বাঙালির মগজ। তৃতীয়বারের জন্য শিল্ডের খেলায় নামল মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব। খেলা কিসের? এ তো যুদ্ধ। সংকল্পবদ্ধ হাতের মুঠো, আজ আমরা ঝড়, তোরা খড়কুট। সংগ্রাম সংগ্রাম, আমাগান চিঠি দিয়ে আনবো বর্ষ, চরে খুলবো সব বন্ধন। আজ এ খেলা শুধু খেলা নয়, শুধু খেলা নয়, শুধু খেলা নয়, সংগ্রাম। আজ খেলা, এ খেলা, এ খেলা প্রাণের বাজি, শহীদ হতে হতে আজকে আমরা রাজি। প্রথম ম্যাচ সেন্ট জেভিয়ার্স কলেজের বিপক্ষে, সাহেবি দল তারা, আগুন তো জ্বলছেই বুকে। একের পর এক বর্ষা নিক্ষিপ্ত হলো অভীষ্ট লক্ষ্যে। তিনটি গোল জড়িয়ে গেল সেন্ট জেভিয়ার্সের জালে। গঙ্গার হাওয়ায় জড়িয়ে যাচ্ছে শরীর, ঘাম গায়ে নির্লিপ্ত 11টা মুখ, এগিয়ে চলেছে মায়াবী ভবিষ্যতের কারিগর হতে। সেই শুরু। ক্রমে রেঞ্জার্স এফসি এক ম্যাচে 3টি পেনাল্টি রুখে দিলেন হীরালাল মুখার্জি। উত্তর কলকাতার ব্রাহ্মণ গোড়াদের গালে সপাটে চর কষলেন যেন বারংবার। কোয়ার্টার ফাইনালে রাইফেল ব্রিগেডকে পুঁতে ফেললেন এশিয়ার সেরা লেফট আউট শিবদাস ভাদুরি। কখনো ইনসাইড কাট করে ঢুকেছেন, কখনো সোলো রানে বক্সের ভেতর, জায়গা বদলাচ্ছেন সহোদর বিজয় দাসের সাথে। পালতোলা নৌকার মাঝি নির্ভুল হিসেবে মিলিয়ে দিচ্ছেন একের পর এক ভবিষ্যৎবাণী। মিডল সিক্সকেও ধরাশায়ী করলেন ব্ল্যাক ডেভিল, রাইট ইন অভিলাষ ঘোষ। ময়দানের কালো দৈত্য শিবদাসের মতন জাদুকর নন, তিনি নিখাদ শিকারী কুকুর। গোলের গন্ধ পেলেই পৌঁছে যান বক্সে, চকিতে চমক দিয়ে বল জড়িয়ে দেন জালে, বেগর ভাই দেখলে মাঠেই পুঁতে দেন সমস্ত সাদা চামড়ার শাসকের অহংকার। তারপর এসেছিল 29শে জুলাই 1911। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। মাঠে নেমেছিলেন ভারত মাতার 11 জন সন্তান। সুভাষ বোসের তখন মাত্র 14 বছর বয়স। তখনই ভারতের মাটিতে প্রথমবারের মতো ইংরেজদের ভূমিহীন করেছিলেন 11 জন বাঙালি। গোলে একম এবং অদ্বিতীয়ম হীরালাল মুখার্জি, দুই সেন্টার ব্যাক ভূতি শুকুল এবং রেভারেন্ট সুধীর চ্যাটার্জি, মাঝ মাঠে 3 স্তম্ভ দাঁড়িয়ে মনমোহন মুখার্জি, রাজেন সেনগুপ্ত, নীলমাধব ভট্টাচার্য, এবং অ্যাটাকে লেফট আউট সোনালি ডানার চিল শিবদাস ভাদুরী, পাশে লেফট ইন সহোদর বিজয় দাস, রাইট আউট খেলছেন কানু রায়, রাইট ইন অভিলাষ ঘোষ এবং সেন্টার ফরওয়ার্ড হাবুল সরকার। হাওয়ার্ড, বাচ, ক্রেসির ইস্ট ইয়র্কশায়ারকে 2-1 গোলে চুরমার করে দেওয়া সবুজ মেরুন তীরগুলো যখন ময়দানের ঘাসে মিশে যাচ্ছিল, লক্ষাধিক জনতা যেন স্বাধীনতার সাথে উন্মত্ত। এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে দাঁড়ালেন খ্রিস্টান রেভারেন্ড সুধীর চ্যাটার্জির কাছে। ফোর্ট উইলিয়ামের মাথায় পতপত করে উঠতে থাকা ইউনিয়ন জ্যাকটির দিকে অঙ্গুলি নির্দেশ করে প্রশ্ন করলেন, সব তো হলো, কিন্তু ওটি কবে নামবে? সুধীরবাবু উত্তর দিয়েছিলেন, আমরা যবে শিল্ড জিতব। 1947 সালে দ্বিতীয়বার শিল্ড জয় করেছিল মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব। ছাড়ো শোক সজ্জা, ছাড়ো সজ্জা,
জননী গুণহ তুলে বক্ষে সান্তন বাস দেহ তুলে চক্ষে জননী গুণহ তুলে বক্ষে সান্তন বাস দেহ তুলে চক্ষে আদি কাবু চারণ তলে তিনি সতী কোটি নর নারী গো উঠ গো ভারত লোকে উঠ আদি জগত জন পূজা।